ছবি তোলার চেষ্টা করবেন, যাতে করে আপনাদের অযথা দৌড়াদৌড়ি এগুলো যেন আমাদের উপাসনার ভক্তির ব্যাঘাত না ঘটায় সেই দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। এখনো যারা উদ্দেশ্য রাখতে চান আমরা তাদের উদ্দেশ্য পিছনে সিস্টারগণ তাদের বাড়ির সামনে উদ্দেশ্য লিখছেন, আপনারা সেখানে উদ্দেশ্য দিতে পারবেন। আমাদের
খ্রিস্টেতে প্রিয়জনেরা, সবাইকে আবারও প্রাতকালীন শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমরা পাঞ্জরা সাধু আন্তনির এই পর্বোৎসবে সকালের খ্রিস্টজাগে অংশগ্রহণ করতে যাচ্ছি। আগত ভক্তদের, আন্তনি ভক্তদের সবাইকে স্বাগত জানাই এই তীর্থভূমি থেকে। আপনারা অনেক মহান উদ্দেশ্য নিয়ে আজকে এখানে এসেছেন, অনেকের অনেক প্রত্যাশা, চাওয়া পাওয়া, প্রার্থনা, মনে বাঞ্ছা রয়েছে। সবই আমরা সাধু আন্তনির মধ্যস্থতায় ঈশ্বরের কাছে রাখব। আমরা বিশ্বাস করি সাধু আন্তনি আমাদের অতি প্রিয় সাধু, যিনি আমাদের সবসময় আমাদের প্রার্থনা শ্রবণ করেন, আমাদের অনুগ্রহ আশীর্বাদ দান করেন। আজকের এই পবিত্র খ্রিস্টজাগে পৌরোহিত্য করবেন শ্রদ্ধেয় ফাদার বিশপ ফ্রান্সিস শরদ গমেস, সিলেট ধর্মপ্রদেশ। বিশপ ফ্রান্সিস শরদ গমেস, সিলেট ধর্মপ্রদেশ। তার সঙ্গে রয়েছেন আমাদের ঢাকার ভিকার জেনারেল ফাদার গাব্রিয়েল কোরাইয়া। আমরা আরও জানতে পেরেছি আমাদের মধ্যে এমেরিটুস বিশপ থিওটোনিয়াস গমেস এসেছেন, তাকেও আমরা স্বাগত জানাই। সেই সঙ্গে আরও অনেক ফাদারগণ যারা এসেছেন, সিস্টারগণ, ব্রাদারগণ এবং সম্মানিত খ্রিস্ট ভক্তগণ, সকলকে আমাদের নাগরী ধর্মপল্লীবাসীর পক্ষ থেকে আবারও পূর্বীয় শুভেচ্ছা জানাচ্ছি। প্রাকৃতিক বৈরী অবস্থার মধ্যে আমরা হয়তো বা আপনাদেরকে সর্বোচ্চ ভালো ব্যবস্থাপনা, সুন্দর যে আসন সেগুলো দিতে পারছি না, তবু আমাদের চেষ্টার আন্তরিকতার অভাব নেই। এবছর আমরা আমাদের নিজস্ব যে সংরক্ষিত চেয়ার, সেটা ছাড়াও আরও বেশ কিছু চেয়ার আমরা বাইরে থেকে আনা হয়েছে, শুধু আপনাদের এই সুবিধার কথা বিবেচনা করে। যাই হোক, মাঠ বিভিন্ন জায়গায় এখনও ভিজা, কিছুটা আবহাওয়া খুবই মেঘযুক্ত, আকাশ যে কোনো সময় আসতে পারে বৃষ্টি, সেটা আমরা ঈশ্বরের হাতে ছাড়ি। তারা ঈশ্বর যেভাবে আমাদেরকে চান সেভাবে যেন আজকের এই উৎসবে তিনি আমাদের আবহাওয়া পরিবেশ দান করেন। তবু আমরা চেষ্টা করব আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা এবং ধৈর্য নিয়ে যেন সুন্দর পরিবেশে আজকের এই পবিত্র খ্রিস্টজাগে অংশগ্রহণ করতে পারি। আপনাদের মোবাইল ফোনগুলো বন্ধ রাখবেন দয়া করে, মিশা চলাকালীন সময়ে যেন আমরা কেউ ছবি তোলার জন্য দৌড়াদৌড়ি না করি। আর যেখানে আপনারা বসেছেন, মাঝে মধ্যে চেয়ার ফাঁকা থাকলে সেখানে কাউকে ডেকে বসিয়ে নেন, যেন সকলেই বসার সুযোগ পায়। আর যারা আজকের দ্বিতীয় খ্রিস্টজাগে আসবে, বিশেষ করে তাদের জন্য যারা বাস নিয়ে এখানে আসবেন, তারা যেন পাঞ্জরার মধ্য দিয়ে বাস নিয়ে আসেন, অন্য রাস্তা দিয়ে বাস বড়গুলো আসা সম্ভব হচ্ছে না মনে হয়। সেই দিক থেকেই আগেই বলা হয়েছে যেন সকল বড় বাসগুলো যেন পাঞ্জরা দিয়ে ঢোকে। তারা নাবানা পয়েন্টে পার্কিং করবে, কিন্তু বৃষ্টির কারণে হয়তো সেটা অনুপযুক্ত হয়ে গেছে, আর সেজন্য রাস্তার এক ধারে রাখার জন্যে বলা হচ্ছে। সকাল 6টা থেকে 2টা পর্যন্ত আমাদের সাধারণ যানবাহন বন্ধ থাকবে। আমরা সেইভাবে স্থানীয় প্রশাসনের সঙ্গে আলাপ করেছি এবং আশা করছি এই সময়ে কোনো বাইরের যানবাহন চলবে না। তাহলে আমাদের যানবাহনগুলো যারা এখানে আসবেন, তারা যেন স্টিকার ব্যবহার করে বা সাধু আন্তনির পর্বোৎসব এই ধরনের কিছু লিখে তারা যেন এখানে আসতে পারেন, পুলিশ যেন তাদের ছেড়ে দেয়, সেজন্য আপনাদের অনুরোধ করছি।
আমাদের মেডিকেল টিম রয়েছে পিছনের দিকে, সিস্টারদের যে ডিসপেন্সারি আছে সেখানে কেউ যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে আপনারা তাৎক্ষণিক সেখানে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিতে পারবেন। আপনাদের জন্য আমাদের মেডিকেল টিম কাজ করছে, আশা করি আপনারা সেখানে যেতে পারবেন। অল্প কিছুক্ষণের মধ্যে আজকের পবিত্র খ্রিস্ট যাগ আমরা শুরু করতে যাচ্ছি। খ্রিস্টে প্রিয়জনেরা, আজকে যারা খ্রিস্টজাগের উদ্দেশ্য রেখেছেন, বিপুল, অ্যানি কস্তা, পূর্ব পদার্থী, মরিনা কস্তা, দড়িপাড়া মেরি গমেশ, দড়িপাড়া আন্না, বেবি গমেশ, চড়খলা, রুবি ও সুমন পিউরি, ভেটুর, পূর্ণ ও প্রহর ভেটুর, দিলীপ, স্মৃতি, সুজাপুর, আইভি পিউরি, ইউএসএ, শিমল রোজারিও, সাইতান, তপন ও লীনা রোজারিও, দড়িপাড়া, সুফলা রড্রিক্স, উত্তর ভাসানিয়া, নিক্সন, ক্যাথরিনা, ক্যাথরিন, গ্রেগরি, ফ্রান্স, নাম প্রকাশনের চিফরুলিয়া, মঞ্চু কস্তা, তুমুলিয়া, অনিতা ও শ্যামল পালমা, রাঙ্গামাটিয়া, সুলেখা পালমা, রাঙ্গামাটিয়া, রুবেল গমেশ, ঢাকা, বাদল গমেশ, দড়িপাড়া, পুনম ও রিচার্ড কস্তা, করান, প্রভাত রোজারিও, সাইতান, পারভিন ও প্রভাত, সাইতান, মায়া রোজারিও, সাইতান, মেরি কস্তা, মদবাড়ি, সুদীপ, সদীপ রোজারিও, দড়িপাড়া, রঙ্গন গমেশ, লক্ষ্মী বাজার, ঢাকা, তপন গমেশ, জয়রামবের, সদীপ রোজারিও, দড়িপাড়া, মতি পিউরি, তিরিয়া, জয়ন্তী রোজারিও, বাগদি, মায়া গমেশ, বোয়ালি, মুন্নি গডিনু নাগরী, সুইটি গডিনু নাগরী, জেভিয়ার লুকাস বরিশাল, কংগ্রেট ও পলি ও পরিবারবর্গ ঢাকা, টমাস রোজারিও শোলপুর, লাকি পালমা রাঙ্গামাটিয়া, করুণা রোজারিও লুদুরিয়া, প্রান্ত ও পার্থ কোরাইয়া পিপ্রাশৈল, পল ও সিলভিয়া জর্ডান মণিপুরী পাড়া, শঙ্কর পালমা দড়িপাড়া, ঝর্ণা রোজারিও ঢাকা, রঞ্জন পিউরি ঢাকা, চন্দন টুলেন্টনু আড়াগাঁও, ধীরেন ক্রুশ ভরুরিয়া, জনি পিউরি পাগাড়, সোহেল ও শিবলি, অগ্নিলা পিউরি পাগাড়, মালতী স্বপ্না পিউরি পাগাড়, প্রতাপ শ্যামলী অরিন্দম পিউরি পাগাড়, প্রভাত সিনথিয়া পিউরি পাগাড়, ময়না রোজারিও মঠবাড়ি, রেনু পিউরি ভাদুন, পবিত্র সাংমা সিলেট, সরুষ সুচিত্রা নলছাটা, ডিকু রোজারিও দড়িপাড়া, ম্যারুলিন সেরাও দক্ষিণ ভাসানিয়া, সাথী ও রনি রোজারিও অস্ট্রেলিয়া, অ্যাশুইন গমেশ চড়াখোলা, নাম প্রকাশ অনিচ্ছুক পাগাড়, নাম প্রকাশ অনিচ্ছুক করান, গিলবার্ট পেরেরা চড়াখোলা, স্নেহা নকরেক মধুপুর, আশিস পেরেরা মঠবাড়ি, নাম প্রকাশ অনিচ্ছুক ভাদুন, জয়ন্তী গমেশ ভাদুন, শিল্পী রোজারিও বাগদি, লরেন্স পালমা ঢাকা, ইভন ডিসেল বা আমেরিকা, সেলোইন গনসালভেস নোয়াখালী, ইভন ডিসেল বা আমেরিকা, তার আরেকটি উদ্দেশ্য জুয়েল কস্তা ফুরিয়াখালী, সুশীল গমেশ ভাদার্তি, জয়া চিসিম রানীখং,
তার আরেকটি উদ্দেশ্য রয়েছে, লিম্যান, অনিপা, কস্তা, হারবাইদ, তন্দ্রা, রোজারিও, ঢাকা, নাম প্রকাশন হচ্ছে পাওরান, সৌরভ রোজারিও, দড়িপাড়া, গিলবার্ট, পিউরি, পাগার, হেমন্ত কস্তা, পিপ্রাশৈর। এছাড়াও আমাদের অন্য যে সকল উদ্দেশ্য রয়েছে, সাধু আন্তনির মধ্যস্থতায় ঈশ্বরের কাছে নিবেদন করি। আধারে জ্বলেছে দিব্য শুভ্র জ্যোতি, সাধু আন্তনি জীবন পূর্ণতা পায়।
সাধু আন্তনী যেন প্রেমের স্রোতোষিনী সাধু আন্তনী যেন মিলনের ধ্বনি সাধু আন্তনী যেন প্রেমের স্রোতোষিনী সাধু আন্তনী যেন মিলনের ধ্বনি সাধু আন্তনী যেন প্রেমের স্রোতোষিনী সাধু আন্তনী যেন মিলনের ধ্বনি সাধু আন্তনী যেন প্রেমের স্রোতোষিনী সাধু আন্তনী যেন মিলনের ধ্বনি সাধু আন্তনী যেন প্রেমের স্রোতোষিনী সাধু আন্তনী যেন মিলনের ধ্বনি কতটা স্বর্গ সুধার মতো নাম খানি
কত প্রিয় কতটা আপন শ্রদ্ধেয় বিশপ শরৎ ফ্রান্সিস গোমেজ সিলেট ধর্মপ্রদেশ এমেরিটাস বিশপ থিটোনিয়াস গোমেজ সিএসসি ঢাকার ভিকার জেনারেল শ্রদ্ধেয় ফাদার গাব্রিয়েল কোরাইয়া ফাদারগণ সিস্টারগণ ব্রাদারগণ এবং সম্মানিত খ্রিস্টভক্তগণ দেশ বিদেশ থেকে আগত বিভিন্ন অতিথিবৃন্দ সবাইকে পবিত্র তীর্থোৎসবে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সকলের অতি প্রিয় সাধু আন্তনির পার্বণে উপস্থিত হতে পেরে আমরা আনন্দিত আমরা তীর্থভূমিতে এসেছি আমাদের অন্তরে ভক্তি বিশ্বাসের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে অনেক প্রার্থনা চাও পাওয়া ইচ্ছা আকাঙ্ক্ষা কৃতজ্ঞতাবোধ ও ধন্যবাদের ডালি নিয়ে এসেছি সাধু আন্তনির মধ্যস্থতায় ঈশ্বরের কাছে নিবেদন করতে আমরা এসেছি আমাদের বিশ্বাসের ঐতিহ্য মিলন ও ভ্রাতৃত্ববোধের শ্রদ্ধার্ঘ্য নিবেদন এবং একসঙ্গে ভালোবাসার সহভাগিতা করতে যিশুর শিক্ষাদর্শ ও মঙ্গল সমাচারের মূল্যবোধে আমাদের খ্রিস্টীয় জীবন আরও সমৃদ্ধ ও ফলপ্রসূ করার ক্ষেত্রে পাদুয়ার সাধু আন্তনি আমাদের সামনে উজ্জ্বল অনুকরণীয় আদর্শ আসুন ভক্তি বিশ্বাসে অন্তরের নিরবতায় এই পবিত্র খ্রিস্ট জাগে অংশগ্রহণ করি আমাদের ব্যক্তিগত পারিবারিক সামাজিক আঞ্চলিক বাংলাদেশ এবং বিশ্বের সকল মানুষের শান্তি সম্প্রীতি একতা মিলন ও ভ্রাতৃত্ব কামনা করে প্রার্থনা করি এ সময়
আমরা একান্ত নিরবতায় ঈশ্বরের উপস্থিতি আমাদের অন্তরে অনুভব করি। আমি বিনীতভাবে বিশপ শরৎকে গ্রীষ্মযাগ শুরু করার আবেদন জানাই। পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন। আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা পরমেশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার একাত্মতা আপনাদের সকলের মধ্যে বিরাজ করুক। খ্রিস্টেতে প্রিয়জনেরা, আজ আমরা ভক্তিপূর্ণ অন্তরে সাধু আন্তনির ভক্ত হিসাবে এখানে মিলিত হয়েছি প্রভুর এই বেদী মূলে, যেন যে আশীর্বাদ সাধু আন্তনি পেয়েছিলেন তার জীবনে, যার গুণে তিনি হতে পেরেছিলেন পবিত্রতার গন্ধরাস, হতে পেরেছিলেন একজন বাণী প্রচারক এবং সাহায্য করতে পেরেছিলেন হাজারো মানুষকে, এমনকি বর্তমান সময়ে আমাদেরকেও, যেন একই অনুগ্রহ ঈশ্বরের কাছ থেকে আমরা প্রত্যেকজন ভক্ত লাভ করতে পারি, যার গুণে আমরাও হয়ে উঠব তারই মতো পবিত্র, আমরাও হয়ে উঠব এক একজন বাণী প্রচারক। তাই আজকে সেই ভক্তিপূর্ণ অন্তরে নিজেদেরকে প্রভুর চরণে নিবেদন করি, সেই সাথে আমাদের প্রিয় সাধুর মধ্যস্থতায় ঈশ্বরের আশীর্বাদ যাচনা করি এবং তাকে অনুনয় করি তিনি যেন আমাদের জন্য প্রার্থনা করেন, যাতে যে প্রার্থনার গুণে তিনি নিজেই ঈশ্বরের মহান অনুগ্রহ লাভে হয়ে উঠেছিলেন একজন খাঁটি বিশুদ্ধ ভক্ত, সেই একই প্রার্থনার গুণে আমরাও যেন পবিত্রতায় মণ্ডিত হয়ে প্রকৃত ঈশ্বর ভক্ত মানুষরূপে আগামী দিনে সাধু আন্তনির হাত ধরে পথ চলতে পারি, ঈশ্বরের দিকে আমাদের যাত্রা যেন অব্যাহত থাকে। আর এই যাত্রা পথে কত বাধা বিঘ্ন, কত রকম মন্দতা পাপময়তা আমাদেরকে বিঘ্ন ঘটায়, আমাদের ঈশ্বর থেকে দূরে সরিয়ে রাখে মনে অন্তরে। তাই আসুন প্রিয়জনেরা, এই মুহূর্তে আমরা পরিপূর্ণভাবে আমাদের দেহ মন আত্মাকে প্রভুর বেদী মূলে সমর্পণ করি, অন্তরে বিনীত হই, আমাদের সমস্ত ভুলের জন্য অনুতপ্ত অন্তরে প্রভুর কাছে ক্ষমা যাচনা করি, যেন সবাই পবিত্রভাবে এই মিলন ভোজে অংশগ্রহণের গুণে ঐশ্বর আশীর্বাদ লাভ করতে পারি। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং ভাই বোনেরা তোমাদেরও কাছে আমি স্বীকার করি যে আমি চিন্তায় কথায় কাজে এবং অবহেলায় অতিশয় পাপ করেছি। আমার গুরুতর অপরাধে অতএব নিত্য কুমারী ধন্যা মারিয়া, সকল স্বর্গদূত ও সাধু সাধ্বীগণ এবং ভাই বোনেরা তোমাদেরকে মিনতি করি, আমাদের প্রভু পরমেশ্বরের কাছে আমার জন্য প্রার্থনা করো। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন, আমাদের সকল পাপ ক্ষমা করুন এবং শাশ্বত জীবনে আমাদেরকে আনয়ন করুন। আমেন।
আমরা প্রার্থনা করি। হে সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, তোমার মঙ্গল বিধানে পাদুয়ার সাধু আন্তনি তোমার ভক্তদের কাছে অপরূপ এক বাণী প্রচারক, প্রার্থনাশীল এক মানুষ এবং নিঃস্ব অসহায় মানুষদের কাছে দরদি এক সহায়ক হয়ে উঠেছিলেন। আশীর্বাদ করো, খ্রিস্টীয় জীবন সম্বন্ধে তিনি যে শিক্ষা দিয়ে গেছেন আমরা যেন তা মনে প্রাণে মেনে নিতে পারি এবং আমাদের সকল দুঃখ বিপদে তুমি যে আমাদের পাশে এসে দাঁড়াও আমরা যেন তা উপলব্ধি করতে পারি। এই প্রার্থনা করি পবিত্রাত্মার সংযোগে তোমার সঙ্গে। হে পিতা, জীবনময় ও সর্বনিয়ন্ত ঈশ্বর রূপে যিনি যুগে যুগে বিরাজমান আমাদের প্রভু সেই যীশু খ্রিস্টেরই নামে। প্রজ্ঞা পুস্তক। আমি প্রভুকে ডাকলাম আর তখন আমাকে দেয়া হলো বিচার বুদ্ধি। কাতর প্রার্থনা জানালাম আর তখন আমার মধ্যে জেগে উঠল প্রজ্ঞার আত্মিক প্রেরণা। আমি তো সিংহাসন ও রাজদণ্ডের চেয়ে প্রজ্ঞাকে শ্রেয় বলে মনে করছি। তার কাছে ধন সম্পদের কোনো মূল্যই দেইনি, তার সঙ্গে মহামূল্য রত্নেরও তুলনা করিনি। কেননা পৃথিবীর সমস্ত সোনা যে তার কাছে এক মুঠো বালি মাত্র, তার পাশে রূপকেও মাটি বলি মনে হয়। প্রজ্ঞাকে আমি স্বাস্থ্য ও সৌন্দর্যের চেয়ে বেশি ভালোবেসেছি, আলোর চেয়েও তাকে আমি বেশি পছন্দ করেছি, কারণ তার দীপ্তি যে অনির্বাণ। ঈশ্বর আশীর্বাদ করুন আমি যেন সুবিবেচনার সঙ্গেই কথা বলতে পারি। আমি তাঁর কাছ থেকে যে শুভদান পেয়েছি আমি যেন সেই মতোই শুভচিন্তা করতে পারি। তিনি তো নিজেই প্রজ্ঞার পথের দিশারি, তিনি নিজেই তো জ্ঞানী ঋষিদের সৎপথে চালিত করেন। আমরা যে তাঁরই হাতে, আমরা নিজেরা, আমাদের কথা বলা সব যে তাঁরই হাতে, সমস্ত বিচার বুদ্ধি সমস্ত কর্মদক্ষতা তাও যে তাঁরই হাতে। প্রভুর বাণী। আহা কি সুন্দর পিতার ভবন, সেথা যেতে ব্যাকুল প্রাণ মন। আহা কি সুন্দর পিতার ভবন।
রোমিওদের কাছে সাধু পলের পত্র। প্রিয়জনেরা, পরমেশ্বর আমাকে যে আধ্যাত্মিক দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বের কথা মনে করিয়ে দিয়ে আমি তোমাদের প্রত্যেককেই বলছি, নিজের সম্বন্ধে যেমন ধারণা থাকা উচিত তার চেয়ে উঁচু ধারণা পোষণ করো না, বরং তোমাদের প্রত্যেকের অন্তরে পরমেশ্বর যেমন বিশ্বাস জাগিয়ে তুলেছেন তোমরা সেই মতোই নিজেদের সম্বন্ধে বিনীত ধারণাই পোষণ করো। কারণ আমাদের এই এক দেহে যেমন অনেকগুলি অঙ্গ প্রত্যঙ্গ আছে এবং সকল অঙ্গের কাজ যেমন এক নয়, আমরাও তেমনি অনেক হয়েও খ্রিস্টের সঙ্গে মিলনাবদ্ধ বলেই এক দেহ, এবং ব্যক্তিগত সম্পর্কে আমরা পরস্পরের অঙ্গ প্রত্যঙ্গ। আমাদের প্রত্যেকের প্রতি পরমেশ্বরের স্বতন্ত্র অনুগ্রহ অনুসারে আমরা প্রত্যেকে ভিন্ন ভিন্ন আধ্যাত্মিক শক্তির অধিকারী। কাজেই যার প্রবক্তা রূপে ঐশ্ববাণী ঘোষণা করার শক্তি আছে সে তা প্রয়োগ করুক তার বিশ্বাসের গভীরতা অনুসারে, যার আছে সেবাকর্মের শক্তি সে তা সেবাকর্মেই প্রয়োগ করুক, ধর্মশিক্ষক ধর্মশিক্ষার কাজই করুক, উপদেষ্টা উপদেশদানেরই কাজ করুক, দাতা উদারভাবেই দান করুক, কর্তৃত্ব যার হাতে সে সযত্নেই কর্তৃত্ব করুক, দয়া দাক্ষিণ্য যে করে সে আনন্দের সঙ্গেই তা করুক। তোমাদের ভালোবাসার মধ্যে যেন কোনো ভান না থাকে, অসৎ যা কিছু ঘৃণা করো, যা সৎ তা আঁকড়েই ধরো, ভাতৃপ্রেম যেন তোমাদের মধ্যে গভীর স্নেহবন্ধন গড়ে তোলে, তোমরা একে অন্যকে বেশি সম্মানের যোগ্য বলেই মনে করো, নিরলস আগ্রহ নিয়ে উদ্দীপ্ত হৃদয়ে তোমরা প্রভুর সেবা করে যাও, আশা তোমাদের মনটাকে আনন্দিত করে রাখুক, তোমরা দুঃখ কষ্টে সহিষ্ণু হও, প্রার্থনায় নিষ্ঠাবান হয়ে থাকো, ধর্ম ভাইদের অভাব অনটন তোমরা ভাগ করে নাও, অতিথি সেবায় হও যত্নবান। প্রভুর বাণী। Hallelujah.
আমি আমার মেষগুলিকে জানিয়া মেষগুলিও আমাকে জানে। আপনাদের সহায় থাকুন। বথিরচিত মঙ্গল সমাচার থেকে পাঠ। হে প্রভু তোমার মহিমা। যীশু একদিন তার শিষ্যদের বললেন, কেউ যদি আমার অনুগামী হতে চায় তবে সে আত্মত্যাগ করুক এবং নিজের ক্রুশ তুলে নিয়ে আমার অনুসরণ করুক। কেননা যে নিজের প্রাণ বাঁচাতে চায় সে নিজেকে হারাবেই, কিন্তু আমার জন্যে যে নিজের প্রাণ হারাবে সে নিজেকে খুঁজে পাবেই। সারা জগৎকে পেয়েও কেউ যদি নিজেকে এই ধ্বংস করে ফেলে তাতে তার কী বা লাভ হতে পারে? মানুষ তখন কোন মূল্যেই বা নিজেকে আবার ফিরে পেতে পারে? কারণ মানবপুত্র তার পিতার মহিমায় মহিমান্বিত হয়ে একদিন আসবে নিজের দূত বাহিনীকে সঙ্গে নিয়ে। যে যেমন কাজ করেছে সেদিন সে তাকে সে মতোই প্রতিদান দেবে। প্রভুর মঙ্গল সমাচার। খ্রিস্টেতে প্রিয়জনেরা, আজ আমরা আমাদেরই অতি প্রিয় মহান সাধু আন্তনির নামে এখানে সমবেত হয়েছি। প্রভুর এই বেদী মূলে আমরা সমবেত হয়েছি, কারণ এই আন্তনির মধ্য দিয়ে আমরা প্রভুর আশীর্বাদ অনুগ্রহ লাভ করতে চাই। আন্তনি ভক্ত আমরা, আমরা এই ভক্ত হিসাবে আন্তনির প্রতি আমাদের কতখানি টান এবং গভীর ভালোবাসা রয়েছে তার প্রমাণ আমাদের উপস্থিতি। এখানে নয়টা দিন এখানে নবানা হয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল, আজকেও আকাশ মেঘলা, তারপরেও আমরা বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে ছুটে এসেছি
কারণ আমরা আন্তনী ভক্ত। আর আমরা ছুটে এসেছি যদিও তার কাছে, কিন্তু তিনি ছুটে যান কার কাছে? যখনই আমরা তার মধ্যস্থতায় কোনো কিছু যাচনা করি, তখন তিনি ছুটে যান ঈশ্বরের কাছে। আর ঈশ্বরের কাছে গিয়ে তার কত অনুনয়, কত বিনয় আমাদের জন্য, যেন এই সমস্ত অনুগ্রহ আমরা লাভ করতে পারি। এই অনুগ্রহ লাভের গুণে তিনি কি চান যে শুধুমাত্র আমরা আন্তনী ভক্ত হয়ে থাকি, তিনি আমাদের স্বর্গে যাবার অধিকার দিবেন? সে অধিকার তার নেই। তিনি চান যেন এই অনুগ্রহ লাভের গুণে আমরা ঈশ্বর ভক্ত হই, যে ঈশ্বর ভক্ত সাধু আন্তনী নিজে, যে আন্তনী আমাদের হয়ে ছুটে যান ঈশ্বরের কাছে। সে আন্তনী বলতে চান যে তোমাদের হাজারো মানুষের অনুনয় নিয়ে আমার প্রতি মুহূর্তে প্রতিদিন ঈশ্বরের কাছে যেতে হয়, তুমি নিজে কি আমার সাথে আসতে পারো না? আমার সাথে এসে ঈশ্বরের কাছে ঠিক এইভাবেই আমি যেভাবে তোমাদের জন্য অনুনয় করি, এই অন্তরে এই বিশ্বাসে এই ভালোবাসায় তোমার অনুনয় তুমি কি তুলে ধরতে পারো না? কেন এত ভয় ঈশ্বরের কাছে আসার জন্য? কেন এত ভয়? আজকে যদি আন্তনীর এই পর্ব না হয়ে ধরি রোববার একটা মিশা হবে এখানে এই চত্বরে, আমরা এতজন মানুষ পেতাম, তার মধ্যে আকাশে বৃষ্টি, মেঘলা আকাশ, এই অবস্থা দেখি অনেকে যাও চিন্তা করতাম, বলতাম যাওয়া যাবে না, বাচ্চাদের ঠান্ডা লাগতে পারে, বৃষ্টি আসতে পারে, রাস্তায় সমস্যা হবে, সুতরাং যাওয়া যাবে না। কিন্তু সেই আমরাই এসেছি, আর এর মধ্য দিয়ে কি সত্যটা প্রকাশ পায়? যদিও আমরা আন্তনী ভক্ত হিসেবে এসেছি, কিন্তু হৃদয়ের গভীরে আমাদের যে বিশ্বাস, যে বিশ্বাসের গুণে, যে বিশ্বাসে বিশ্বাসী বলি এই আন্তনী একজন মহান ব্যক্তি হতে পেরেছেন, এই আন্তনী ঈশ্বরের অনুগ্রহ লাভ করে আমাদের জন্য অনুগ্রহ বয়ে আনতে সক্ষম হচ্ছেন, সেই একই বিশ্বাস। পার্থক্য সেই বিশ্বাসের গুণে সে পবিত্রতায় মণ্ডিত হয়েছেন, ঈশ্বর তাকে পবিত্রতায় ভূষিত করেছেন, আবৃত করেছেন, কারণ এতখানি গভীর তার বিশ্বাস, এতখানি তার প্রার্থনা, যে প্রার্থনার গুণে ঈশ্বর শুধু সাড়া দেননি তার জীবনের জন্য, সাড়া দিয়েছেন তার মধ্য দিয়ে হাজারো মানুষের জীবনের জন্য, এত ছিল সেই প্রার্থনার শক্তি এবং তার গুণে ঈশ্বরের তার সাথে তার সম্পর্ক। একই বিশ্বাস, একই প্রার্থনার জীবন আমাদের, ঈশ্বরের সাথে একই সম্পর্ক গড়ার সুযোগ রয়েছে এবং সেই দায়িত্ব আমাদের, কারণ আমরা দীক্ষিত জন। শুধুমাত্র জল দিয়ে দীক্ষিত নই, মাথায় জল ঢালা হয়েছে সত্য, কিন্তু আমরা আত্মায় দীক্ষিত, পবিত্র আত্মার দ্বারা দীক্ষিত, পবিত্র আত্মার দ্বারা চালিত মানুষ হওয়ার জন্যই আমরা আহুত এবং প্রেরিত। যখন আমাদের জীবনে এই পবিত্রাত্মার দ্বারা আমরা পূর্ণ না হয়ে সেই পবিত্রাত্মার আলোতে জীবনকে গড়তে না পারি এবং সেই শক্তিতে যখন আমাদের জীবনকে চালিত করতে না পারি এবং পবিত্রাত্মার দ্বারা চালিত মানুষ না হই, তখন আমরা রয়ে যাই শুধু জলে দীক্ষিত কিছু জনগোষ্ঠী, পবিত্রাত্মার দ্বারা নয়, খ্রিস্টের রক্তে ধৌত জনগোষ্ঠী নয়, বরং যারা যিশুকে ক্রুশবিদ্ধ করে সেই ক্ষতের দিকে তাকিয়েছিল, আমরা রয়ে যাই সেই জনগোষ্ঠী যারা প্রতিনিয়ত একইভাবে আমাদের বিশ্বাসের দুর্বলতার কারণে, আমাদের প্রার্থনার ক্ষেত্রে অবহেলার কারণে তাকে ক্রুশবিদ্ধই করছি, তাকে ক্ষতবিক্ষত করছি, আর সেই ক্ষতের দিকে তাকিয়ে আমরা মনে হয়তো একটু অনুশোচনা আনছি। কিন্তু আত্মার দ্বারা চালিত হয়ে পুনর্থিত খ্রিস্টকে অভিজ্ঞতা করে সেই খ্রিস্টে বিশ্বাসী মানুষ হতে পারছি না। বাধাটা কোথায়? আজকের প্রথম পাঠে শুনলাম প্রজ্ঞা পুস্তক থেকে এইভাবেই বলা হয়েছে,
আমি প্রভুকে ডাকলাম আর আমাকে দেওয়া হলো বিচার বুদ্ধি। আমরাও প্রভুকে ডাকি, কিসের জন্য ডাকি? আমরা সাধু আন্তরিকেও ডাকি, প্রতিদিনই ডাকি। যারা আসতে পারেনি, এমনকি আমার কাছেও বেশ কয়েকজন বলেছে, সব মহোদয় আমাদের কাছে আজকে প্রার্থনা করবেন, যেহেতু যাচ্ছেন সাধু আন্তনির মধ্য দিয়ে যেন ঈশ্বরের অনুগ্রহ পাই। তাহলে এই আন্তনিকেও আমরা ডাকি, কিসের জন্য ডাকি? যার জন্য ডাকি, যখন সেটা পাই আমরা খুশি, যদি সেটা না পাই আমাদের পাওয়া যায় না। কিন্তু প্রজ্ঞা পুস্তক কি বলল? যে আমি ডেকেছি, আমাকে দেওয়া হয়েছে বিচার বুদ্ধি, কোনো জাগতিক কোনো বিষয় বা সম্পদ দেওয়া হয়নি। সে ডেকেছে কেন ঈশ্বরকে? বিচার বুদ্ধি পাওয়ার জন্য না। বিচার বুদ্ধি ঈশ্বর যখন আমাদের সৃষ্টি করেছেন, তখনই আমাদের মধ্যে তিনি তা দিয়েছেন, যেন সেই বিচার বুদ্ধি দিয়ে আমরা ঈশ্বরের মানুষ হই, ঈশ্বরকে জানি। আর সেই জন্য এই যিশু এইভাবে বলেছেন যে আমাকে জানে সে পিতাকে জানে, আর যে পিতাকে জানে পিতার সাথে এক হয়, সে আমার সাথেও এক হয়ে আছে, আমরা এক। একই বিচার বুদ্ধি লাভের গুণে আমরা এক, কার সাথে? ঈশ্বরের সাথে, খ্রিস্টের সাথে, সাধু আন্তনির সাথে, নাকি নিজের সাথে, জগতের সাথে, আমার নিজস্ব ইচ্ছার সাথে? তাহলে আমাদের বিচার বুদ্ধি থাকা সত্ত্বেও এই বিচার বুদ্ধি আমাদেরকে আলোকিত মানুষ করতে পারে না। এই বিচার বুদ্ধির গুণে আমরা পবিত্রাত্মার জালিত দ্বারা চালিত মানুষ হতে পারি না। আর সেইখানে সাধু আন্তনি আমাদের মাঝে এসে কি দৃষ্টিতে তাকাবেন? প্রজ্ঞা পুস্তকে আরো বলা হলো, আমি প্রার্থনা করলাম। সে বিচার বুদ্ধি লাভের গুণে হয়তো তার মনে একটা আক্ষেপ এসেছে, সেজন্য আরো প্রার্থনা করেছেন ঈশ্বরের কাছে। নিশ্চয়ই কোনো কিছুর জন্য আমরা প্রার্থনা করি, আর আমাকে দেয়া হলো এই প্রজ্ঞার আত্মিক শক্তি। শুধুমাত্র বিচার বুদ্ধি নয়, কারণ বিচার বুদ্ধির পরেও আমরা অনেক সময় ভুলভাবে সিদ্ধান্ত নেই, ভুলটাকে বেছে নেই, তাৎক্ষণিক বৈষয়িক বিষয়গুলিকে গুরুত্ব দেই, কিন্তু আরো অন্তর গভীরে গিয়ে যখন আমাদের বিবেক সেইখানে যেখানে ঈশ্বর কথা বলেন সেইখানে যেতে পারি, সেই প্রজ্ঞার সাথে যুক্ত হতে পারি, সেই আত্মিক শক্তি তখন আমাদেরকে পথ দেখায়। আর তার গুণে আমরা শুনলাম সেখানে বলা হলো যে তার ফলে এখন আমার কাছে রাজসিংহাসন, জগতের মূল্যবান সামগ্রী, সোনা, এই সব কিছু তুচ্ছ, এই সব কিছু মূল্যহীন হয়ে গেছে। কোনটা মূল্যবান? এই আত্মিক শক্তি। আমাদের কাছে কোনটা মূল্যবান? যদি আমাদেরকে ঐশ্বর্য সামনে দেওয়া হয়, তাহলে আমরা কোনটাকে আগে, কোনটাকে আলিঙ্গন করব, ঈশ্বরকে নাকি বিষয়কে? আর সেইখানে যিশু আমাদেরকে কিছু বলতে চাচ্ছেন মঙ্গল সমাচারে, যে যদি তোমরা সত্যি আমার অনুগামী হতে চাও, ক্রুশ কাঁধে নাও, ক্রুশ কাঁধে নাও, সংসারকে না, জগৎকে না, নিজ ক্রুশকে, নিজের জীবনকে পরিশুদ্ধ করার জন্য যে কষ্ট, আত্মশুদ্ধির যে কষ্ট, সেই কষ্টের ক্রুশটাকে কাঁধে নাও এবং আমাকে অনুসরণ করো, কারণ আমি তোমাকে জীবনের পথ দেখাবো। সাধু আন্তনি এই খ্রিস্টকে অনুসরণ করেছিলেন, শুধু অনুসরণ করতে যাননি তিনি, এই খ্রিস্টের জন্য তিনি প্রাণ দিতে চেয়েছেন একজন বাণী প্রচারক রূপে। যখন তিনি শুনেছেন যে ফ্রান্সিসকান ফাদাররা সেই মরক্কোতে গিয়ে এই বাণী প্রচার করতে গিয়ে জীবন দিয়েছে, তার মধ্যে সেই চেতনা জেগেছিল, অদম্য চেতনা, আমিও এইভাবে খ্রিস্টের বাণী প্রচারের জন্য জীবন নিবেদন করব। আমাদের ভিতরে কোনো চেতনা জাগে এই আন্তনির জীবনের এই ধরনের একটা চেতনা, যেটার জন্য সে আগস্টিনিয়ান সম্প্রদায় থেকে ফ্রান্সিসকান সম্প্রদায় পর্যন্ত যোগ দিয়েছেন যেন সেখানে যেতে পারেন? আমাদের মধ্যে কি ধরনের অদম্য চেতনা জাগে? আমাদের মধ্যে কি ধরনের শক্তি, যে শক্তি আমাদেরকে আমার চালিত করে, কোন দিকে চালিত করে?
বাণী প্রচারের জন্য, ঈশ্বরের বাণী প্রচারের জন্য, মানুষের কাছে সেই বাণী নিয়ে যাওয়ার জন্য আমরা আমাদের জীবনের মধ্য দিয়ে কোন বাণী প্রচার করছি, নিজের কাছে কোন বাণী প্রধান এবং প্রথম, সেদিকে মূল্যায়ন করা প্রয়োজন আছে। কিন্তু পরিতাপের বিষয় কি, আমাদের কাছে আন্তনি জীবন দিয়ে চেয়েছেন, অসুস্থ হয়ে তাকে ফিরে আসতে হয়েছিল। শুধু ফিরে আসেননি, ফিরে এসে একটা মঠে তিনি একজন খুব সাধারণ একজন সন্ন্যাসী রূপে কাজ করতেন, খুব সাধারণ রান্না বান্না ঘর দুয়ার পরিষ্কার করা এরকম, কারণ বেশি দিনের সন্ন্যাসী সে নয়। আর সেইখানে তার একটাই অন্যতম কাজ ছিল প্রার্থনা করতেন প্রতিদিন। আর এই প্রার্থনার গুণে ঈশ্বরই এক সময় এই ভক্তকে বেছে নিলেন তার বাণী প্রচার করার জন্য। কেন? কারণ আন্তনি তার জীবনে ঈশ্বরের বাণীকে এমনভাবে স্থান দিয়েছিলেন, এমনভাবে তিনি এই পবিত্র শাস্ত্র পবিত্র গ্রন্থ পাঠ করেছেন যে তার গুণে তিনি ঈশ্বরকে তার মধ্যে যেন জীবন্ত করে তুলেছিলেন। আর সেই জন্যই শিশু যীশুর প্রতি তার যে গভীর ভক্তি, সেই ভক্তির চিহ্নস্বরূপ আমরা দেখি সেই শিশু যীশু তার কোলে পর্যন্ত কতখানি বিশ্বাস, কতখানি ভালোবাসা এই বাণীর প্রতি। তার মৃত্যুর পরে 1246 সালে পোপ পায়াস, দ্বাদশ পায়াস তাকে মঙ্গল সমাচারে ডক্টর উপাধি দান করেন এবং পোপ গ্রেগরি, নবম গ্রেগরি বলেন তিনি হচ্ছেন নতুন এবং পুরাতন নিয়মের পবিত্র মঞ্জুষা, যেখানে এই বাণী যেন স্থান পেয়েছে। পবিত্র মঞ্জুষা ছিল ইহুদি জাতির কাছে ঈশ্বরের উপস্থিতির একটা চিহ্ন, যার ভেতরে সেই ঈশ্বরের দশাজ্ঞাটা ছিল, ঈশ্বরের বাণী সেখানে ছিল। অর্থাৎ ঈশ্বরের বাণীটা এইভাবেই সাধু আন্তনির জীবনে স্থান পেয়েছে। আমার আপনার জীবনে ঈশ্বরের বাণীর স্থানটা কোথায় আছে, কোথায় আছে একটু খুঁজেন, পাবেন? পাওয়া যায় না। আমার আপনার জীবনে পবিত্র বাইবেলটা কোথায়, ঘরের ভিতরে নিশ্চয়ই আছে, কোথাও আছে, একটু খুঁজেন, একটু বের করেন, একটু বের করে সামনে রাখুন যেন একটু চোখে পড়ে, অন্তত পাঠ না করুন যেন একটু চোখে পড়ে, প্রতিদিন যেন একটু চোখে পড়ে। চোখে পড়ার গুণে যেন আপনার অন্তরে একটু হলে চেতনা জাগে, দৃষ্টি যেন একটু উন্মোচিত হয় যে স্বয়ং ঈশ্বর আমার গৃহে আছেন, এই বাণীর মন্ত্রী আমি দীক্ষিত। তাহলে সেই দীক্ষার গুণে আমার ভিতরে এই ঈশ্বরের বাণী একটু একটু কি যাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছে, নাকি এখনো পাইনি? আর যদি না পায় তাহলে যীশু বলছেন যে আত্মত্যাগ করি যেন আমরা, নিজেকে তাকে তার কাছে দেই। তা নাহলে হবে কি? মঙ্গল সমাচারে শুনলাম সারা জগৎ লাভ করে যদি আমরা আত্মাকেই হারাই, তাকেই হারাই, তার বাণী যদি আমাদের হৃদয়ে স্থান না পায়, আমাদের পরিবারে গৃহে সন্তানদের জীবনে স্থান না পায়, কোনো লাভ নেই, কোনো লাভ নেই। কেন? জীবন শেষে তিনি আসবেন, আমাদের কাজ আমাদের জীবনই রেজাল্ট জানিয়ে দেবে যে আমার কি হবে। আর সেইখানে দ্বিতীয় পাঠে শুনলাম সাধু পল এইভাবে আমাদেরকে বলছেন যে আমরা সবাই তো সেই আধ্যাত্মিক দান পেয়েছি, কেউ বলতে পারবো না যে আমরা ঈশ্বরের অনুগ্রহ আশীর্বাদ বা কৃপা পাইনি। দীক্ষার গুণে আমরা সবাই সেই আধ্যাত্মিক দান অনুগ্রহ সব পেয়েছি, তার গুণে আমাদের যা হওয়া দরকার সেটা যেন হই। অন্য কোনো ধারণা, অন্য কোনো কিছু যেন আমাদেরকে সেইখান থেকে সরিয়ে না নিয়ে যায়। যদি সেটা হতে পারি তাহলে সেই পাঠটা পড়বেন, জানি না মনে আছে কি না, সেই পাঠটা পড়বেন, সেখানে বলা হয়েছে তাহলে আমরা কি ধরনের মানুষ হয়ে উঠব। আর সেই ধরনের মানুষ হওয়ার জন্য যে পথে আমাদের জীবনকে চালিত করতে হবে সেই পথটাই সাধু আন্তনি আমাদের দেখিয়েছেন, যে তিনি হয়ে উঠেছিলেন বাণী প্রচারক, ঈশ্বরের বাণী তিনি প্রচার করেছেন।
আর এই বাণী প্রচারের মধ্য দিয়ে তিনি কত শত মানুষের মন পরিবর্তন করেছেন, আর ঈশ্বর তখন এই ভক্তের মধ্য দিয়ে কত শত অনুগ্রহ আশীর্বাদ দান করেছেন যেন মানুষ তার গুণে তার গুণে তার প্রতি ঈশ্বরের প্রতি বিশ্বাসী হয়ে ঈশ্বরের কাছে ফিরে আসতে পারে, তার সন্তান হয়ে উঠতে পারে। এবং যারা সেই সন্তান হয়ে উঠতে পেরেছে তারাই ঈশ্বরের অনুগ্রহ লাভ করে জীবনে সেই শান্তি সেই পবিত্রতা আশীর্বাদ লাভ করতে সক্ষম হয়েছে। আমাদের লক্ষ্য কি? পর্বদিনে আন্তনির কাছে আসা, এই চত্বরে এসে প্রার্থনা করা, তারপর আর কোনো খোঁজ নেই, ঈশ্বর ভক্ত খুঁজে পাওয়া যাবে না। তাহলে আমাদের জীবনে পবিত্রতাটা আসবে কবে? আর সেইখানে বলা হয় হলো এইভাবেই, যিশু মঙ্গল সমাচারে বলেছেন, আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পারো না। সাধু আন্তনি এই সত্যটা কতখানি বুঝতে পেরেছিলেন যে তার এত ইচ্ছা ছিল একজন শহীদ হওয়ার, বিশ্বাসের বাণী প্রচার করতে গিয়ে ধর্ম শহীদ হওয়ার, কিন্তু ঈশ্বর তাকে নিয়ে আসলেন অন্যভাবে। তার মধ্য দিয়ে যে কাজটা তিনি করতে চেয়েছেন সেই কাজটা করার জন্য তখন তিনি নিজেকে প্রস্তুত করলেন, ঈশ্বরের হাতে নিজেকে রাখলেন প্রার্থনার মধ্য দিয়ে যে ঈশ্বর তুমি যা করতে চাও। এবং সেটা রাখতে গিয়ে তিনি ঈশ্বরের বাণীর দ্বারা নিজেকে পরিবৃত করলেন, সেই বাণী তার অন্তরে স্থান পেল, আর এর গুণে ঈশ্বর তখন তার মধ্য দিয়ে তার কাজের সূচনা বা আরম্ভ এবং পরবর্তীতে সেই কাজের পূর্ণতা, কারণ ঈশ্বর যা করতে চান সেই পূর্ণতার মধ্য দিয়ে ভক্তের সার্থকতা। আর যখন ভক্ত সেইভাবে সার্থক হয় তখন এই একজন ভক্তই হাজার মানুষের জীবনে আশীর্বাদ বয়ে আনে, কিন্তু যখন সেটা সার্থক না হয় এই একজন মানুষই হাজার মানুষের জীবনে কষ্ট বয়ে আনতে পারে, মণ্ডলীর জীবনে কষ্ট বয়ে আনতে পারে, সমাজে পরিবারে ক্ষত স্বরূপ হয়ে যায়, বোঝা স্বরূপ হয়ে যায়, অবিশ্বাসের ছায়া স্বরূপ হয়ে যায়। তাহলে আমরা কোন ধারায় পথ চলব? আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পারো না, ঈশ্বরকে ছাড়া আমরা কিছুই করতে পারি না, ঈশ্বরকে ছাড়া সাধু আন্তনিও কিছুই করতে পারেন না। তাহলে যদি সাধু আন্তনির কাছে এসেই থাকি, লক্ষ্য কি শুধু সেই আন্তনির কেন্দ্রিক, নাকি লক্ষ্য এই আন্তনিকে স্পর্শ করার মধ্য দিয়ে, তার মধ্য দিয়ে অনুগ্রহ লাভের গুণে আমি তার হাত ধরতে সক্ষম হব এবং ঈশ্বরের পথে ঈশ্বরের দিকে যাব? আর সাধু আন্তনি তো সে একই লক্ষ্য, এই ভক্তরা তার ঈশ্বরের অনুগ্রহ লাভের গুণে তাকে এখন অনুসরণ করবে, তার মতো করে ঈশ্বরের দিকে ধাবিত হবে। আর যদি সে না হই তখন কি হবে? মসি যেভাবে সেই দশাজ্ঞা লাভের জন্য পাহাড়ে উঠেছিল এবং চল্লিশ দিন সেখানে ছিল, আর সেই দশাজ্ঞা যখন ঈশ্বর তাকে দিলেন, ভগবান দিলেন, তখন বললেন যাও নিচে গিয়ে দেখো আমার মানুষ মনোনীত জাতির মানুষ কি করছে গিয়ে দেখো। কে জানে সাধু আন্তনি যখন আমাদের হয়ে তার কাছে অনুনয় করেন, সারাটা বৎসরই অনুনয় করেন, যেভাবে মসি চল্লিশ দিন সেখানে কাটিয়েছিলেন, আর এই অনুনয় করার গুণে তিনি আমাদের জন্য অনুগ্রহ বয়ে আনতে চান, আর তখন হয়তো আন্তনিকে ঈশ্বর এইভাবেই বলেন গিয়ে দেখো তোমার ভক্ত কোথায়, সে কি করছে। তারা কি করছিল? মনোনীত জাতির মানুষ এত দেরি দেখে একটা বাসরের মূর্তি বানিয়ে সেটাকে পূজা করতে শুরু করে দিয়েছে, এইটাই তোমাদের ঈশ্বর, আনন্দ করছিল, পূজা করছিল। আর মসি তখন নেমে এসে সেই দুটো বাণীর ফলক দিয়ে সেটা ছুঁড়ে মেরেছিলেন, এবং ছুঁড়ে মারার গুণে সেটা একেবারে চূর্ণ বিচূর্ণ এমনকি ছাই হয়ে গেল, আর এই ছাই গুলিয়ে খাওয়িয়েছিল ওই লোকদেরকে। আমাদের জন্য তিনি কি করবেন? যে যাও গিয়ে দেখো ভক্তরা কোথায় আছে, কি করছে, তারা কি আমার প্রশংসা করছে, আমার প্রতি বিশ্বাসী হচ্ছে দিন দিন তোমাকে পাঠিয়ে দিয়ে, নাকি তারা মত্ত নিজ জীবনে। আর সেটি যদি ঘটে সাধু আন্তনি আমাদের কাছে এসে কি করবেন? তখন তো ছাই গুলিয়ে খাওয়ানো হয়েছিল, এখন তিনি কি করতে পারেন আমাদের জন্য, আমাদের প্রতি? সেইখানে যেন তারও বিনীত প্রার্থনা আমাদের জন্য, ভক্তদের জন্য, যেন এই ভক্তরা প্রকৃত বিশ্বাসী ভক্ত হয়,
এই ভক্তরা যেন পবিত্রাত্মার দ্বারা দীক্ষিত ভক্ত হয়, এই ভক্তরা যেন ঠিক আন্তরীর মতো পবিত্রতার গন্ধরাজ হয়ে ফুটে উঠে, এই ভক্তরা যেন প্রত্যেকেই বাণী প্রচারক হয়ে ওঠে, যেন আগামী বৎসর এই চত্বরে এসে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে পারি আন্তনিকে এবং ঈশ্বরকে যে আমি সত্যিকার ভাবি তোমার ভক্ত হতে পেরেছি। আন্তনি হিসেবে সাধু আন্তনির সর্বোপরি আন্তনি যার ভক্ত ছিল সে ঈশ্বরের ভক্ত হয়ে ওঠা। আজকের দিনে আমরা প্রভুর চরণে নিজেদেরকে সেই বিশ্বাসে সেই অন্তরে সমর্পণ করি এবং আগামীকাল থেকে আমাদের যাত্রা শুরু হোক পবিত্রতায় বেড়ে ওঠার যাত্রা, ঈশ্বরের বাণীকে অন্তরে স্থান দেওয়ার যাত্রা, যেন বাইবেলটা চোখে পড়ে প্রতিদিন কয়েক মিনিট হলেও, তারপরে যদি চেতনা জাগে বাইবেলটা খুলুন, কোন একটা পাঠ করুন, এক লাইন পড়ুন, দুই লাইন পড়ার সময় অনেকে থাকে না, একটা লাইন পড়ুন, তারপরে যদি চেতনা আরও বাড়ে একটা প্যারাগ্রাফ পড়ুন, আর যদি সেটা আরও গভীর হয় একটা অধ্যায় পড়ুন। প্রতিদিন ঈশ্বর তার মহান কাজ সাধন করবেন। ঈশ্বরকে বাড়িয়ে তোলা, নিজেদেরকে নত করা, বাপ্তিস্মদাতা যোহন এর জন্যে যিশু যখন তার কাছে আসবেন দীক্ষা নিতে তখন বলেছেন অন্যদের, তার অন্য ভক্তদের, যে দিন দিন এখন তাকে বাড়িয়ে তুলতে হবে, অর্থাৎ খ্রিস্টকে ঈশ্বরকে বাড়িয়ে তুলতে হবে, সেই কাজের জন্য এসেছেন, এবং আমাকে নত হতে হবে বা ছোট হতে হবে। আমাদের জীবনে ঈশ্বরকে বাড়িয়ে তোলা, সাধারণতই তার জীবনে ঈশ্বর কি বড় করেছিলেন, নিজেরাই যদি বড় হয়ে থাকি, জগৎ কি যদি বড় করে রাখি, ঈশ্বর কোথায়? সেখানে সাধু আন্তনি কত অসহায়। আর এইখানে যেন তিনি আমাদের বলতে চান, ভক্তগণ ঈশ্বরকে বড় করো, নিজেকে ছোট করো। আর সেটা করার জন্য একটা মোয়ের মতো করে যেন আমাদের যাত্রা হয়। যাকব স্বপ্নে দেখেছিলেন, পুরাতন নিয়ম আমরা জানি যে একটা মই স্বর্গের থেকে নেমে এসেছে, সেই মোয়ের মতো যেন যাত্রা হয়। সাধু আন্তনি এটা ব্যাখ্যা দিয়ে এইভাবে বলেছিলেন তার উপদেশে, যে মোয়ের মধ্যে দুইটা বাঁশ থাকে লম্বা, আর মাঝখানে পা দেওয়ার জন্য ধাপ থাকে। এই দুটোকে তিনি বলেছেন, একটা বাঁশ হচ্ছে অনুতাপ, অনুতাপের বাঁশ, যেন সেই অনুতাপ যেন সূচনা করে আমাদের, সূচিত হয় আমাদের জীবনে। আরেকটা হচ্ছে পাপ স্বীকার, এই পাপ স্বীকার যেন প্রতিনিয়ত আমাদের জীবনে ঘটে। আর প্রত্যেকটা স্টেপ হচ্ছে এক একটা গুণ বা পবিত্র, এক একটা জীবনের এক একটা গুণ অর্জন করা। শুরুতেই বিশ্বাসের ধাপ, শক্ত বিশ্বাস, আত্মশুদ্ধির ধাপ, নিজেকে পরিষ্কার করা, পরিশুদ্ধ করা, সততার ধাপ, যেন সৎ মানুষ হয়, নম্রতার ধাপ। তাহলে এইভাবে এক একটা গুণ অর্জন করে তখনই মাত্র আমরা ঈশ্বরের কাছে যেতে পারি, আর সেইখানেই মিলবে আন্তনির সাক্ষাৎ। আগামী দিনে যাত্রায় এইভাবেই ভক্তের মিলন ঘটুক সাধু আন্তনির সাথে, সর্বোপরি পরম করুণাময় ঈশ্বরের সাথে, সেই আশীর্বাদই যাচনা করি। দাঁড়াই এবং আমাদের বিশ্বাস মন্ত্র একত্রে ঘোষণা করি। স্বর্গ মর্তের স্রষ্টা সর্বশক্তিমান পিতা ঈশ্বরে এবং তাহার অদ্বিতীয় পুত্র আমাদের প্রভু সেই যীশু খ্রিস্টে আমি বিশ্বাস করি, যিনি পবিত্র আত্মার প্রভাবে গর্ভস্থ হইয়া কুমারী মারিয়া হইতে জন্মগ্রহণ করিলেন, পন্তীয় পিলাতের শাসনকালে যাতনা ভোগ করিলেন, ক্রুশবিদ্ধ গতপ্রাণ সমাধিস্থ হইলেন, পাতালে অবরোহণ করিলেন, তৃতীয় দিবসে মৃতদের মধ্য হইতে পুনরুত্থান করিলেন, স্বর্গে আরোহণ করিলেন, সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে ভূমিষ্ঠ আছেন, সে স্থান হইতে জীবিত মৃতদের বিচারার্থে আগমন করিবেন। আমি পবিত্র আত্মায় বিশ্বাস করি, পূর্ণময় ক্যাথলিক মণ্ডলী সিদ্ধগণের সমবায় পাপের ক্ষমা শরীরে পুনরুত্থান অনন্ত জীবনে বিশ্বাস করি, আমেন। আমরা বিভিন্ন উদ্দেশ্য জানিয়ে প্রভুর কাছে প্রার্থনা করি। এখানে উপস্থিত সকলের পরিবারের জন্য প্রার্থনা করি, সাধু আন্তনির জীবনাদর্শ অনুসরণ করে
আমাদের প্রতিটি পরিবার যেন খ্রিস্টের প্রেম, শান্তি ও বিশ্বাসে জীবনযাপন করে। আসুন এই উদ্দেশ্যে আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। আমাদের প্রত্যেকেরই বিভিন্ন উদ্দেশ্য রয়েছে, পিতা ঈশ্বর তা জানেন। আমাদের সকল ভালো উদ্দেশ্য যেন পিতা ঈশ্বর পূরণ করেন। আসুন এই উদ্দেশ্যে আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু আমাদের প্রার্থনা শুনো। যারা আধ্যাত্মিক, শারীরিক ও মানসিক দিক দিয়ে কষ্ট পাচ্ছেন, সাধু আন্তনির মধ্যস্থতায় তারা যেন ঈশ্বরের নিরাময়কারী স্পর্শ লাভ করে সুস্থ স্বাভাবিক হয়ে উঠতে পারেন। আসুন এই উদ্দেশ্যে আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। প্রার্থনা করি আমাদের পূর্ণ পিতা পোপ এবং সকল কার্ডিনাল, সকল বিশপ, ফাদার, ব্রাদার, সিস্টার যারা আমাদের মণ্ডলীর সেবা কাজে নিয়োজিত আছেন, তারা যেন সুস্থ শরীরে থেকে নিজেদের পবিত্রতা অক্ষুণ্ণ রেখে খ্রিস্টমণ্ডলীকে সঠিকভাবে পরিচালনা দান করতে পারেন এবং খ্রিস্টবাণী প্রচারের মধ্য দিয়ে প্রতিটি মানুষের মাঝে খ্রিস্টের মূল্যবোধকে জাগ্রত করে তুলতে পারেন। আসুন এই উদ্দেশ্যে আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু আমাদের প্রার্থনা শুনো। সমগ্র বিশ্বের শান্তির জন্য, বিশেষভাবে বাংলাদেশের শান্তির জন্য প্রার্থনা করি। দেশের নেতৃবর্গ যেন সমঝোতা ও সহযোগিতার মনোভাব নিয়ে পরস্পর সংলাপের মাধ্যমে দেশে শান্তি স্থাপন করে আমাদের এই দেশকে দিন দিন উন্নতির দিকে নিয়ে যেতে পারেন। আসুন এই উদ্দেশ্যে আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু আমাদের প্রার্থনা শুনো। আমাদের অন্যান্য সকল উদ্দেশ্য নীরবে প্রভুর চরণে রাখি। প্রেমময় স্বর্গীয় পিতা, আন্তনি ভক্তরূপে যে সমস্ত অনুগ্রহ আজকের দিনে আমরা তার মধ্যস্থতায় যাচনা করছি, পাশাপাশি তাদের জন্য প্রার্থনা করা একান্ত প্রয়োজন। আমাদের দেশে জগতে শান্তির জন্য, সমৃদ্ধির জন্য সকল অনুগ্রহ দানে তুমি আমাদের ধন্য করো, যেন তার মধ্য দিয়ে আমরা বিশ্বাস ও ভালোবাসায় বলিয়ান হয়ে একত্রে তোমারই দিকে যাত্রা অব্যাহত রাখতে পারি। এ আমাদের প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টেরই নামে। Thank you.
প্রার্থনা করুন যেন আমার ও আপনাদের এই যজ্ঞ সর্বশক্তিমান পিতা পরমেশ্বরের কাছে গ্রহণযোগ্য হয়, তার নামের প্রশংসা ও গৌরবার্থে এবং আমাদের ও তার সমগ্র পবিত্র মণ্ডলীর মঙ্গলার্থে আপনার হাতে অর্পিত যজ্ঞ স্বর্গ প্রভু গ্রহণ করুন। হে প্রেমস্বরূপ পরমেশ্বর, পাদুয়ার সাধু আন্তনির উজ্জ্বল বিশ্বাসের আলোকে উদ্দীপিত হয়ে ভক্তদের কাছে তোমার প্রেমের মাহাত্ম্য ঘোষণা করে গেছেন, তার কথা স্মরণ করে আমরা এখন তোমাকে অনুনয় করি। এই যজ্ঞ নিবেদনে অংশগ্রহণ করার ফলে আমাদের সমস্ত জীবন যেন পবিত্রাত্মার আলোকে আলোকিত হয়ে ওঠে, এই প্রার্থনা করি প্রভু যীশু খ্রিস্টেরই নামে, আমেন। প্রভু আপনাদের সহায় থাকুন, আপনাদের হৃদয় মন উত্তলিত করুন। আসুন আমাদের ঈশ্বর প্রভুর ধন্যবাদ করি। হে পরম পিতা, সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে সর্বস্থানে আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্যস্থতায় তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যি উচিত, সত্যিই কল্যাণকর। তোমার মঙ্গল বিধানে তুমি চেয়েছ মানুষ যেন মানব সেবা করে তোমার মঙ্গল স্বরূপের অপরূপ হয়ে ওঠে, তাই তুমি তোমার আপন পুত্র যীশুকে এই জগতে পাঠিয়েছ, তিনি যেন মানুষের সহায় হন, দুর্বল রোগপীড়িত ভাগ্যহত যত মানুষের কষ্ট লাঘব করেন। তিনি এলেন, মানুষকে কতই না আপন করে নিলেন, বললেন তিনি তার এই তুচ্ছতম ভাই বোনদের জন্য যা কিছু করা হবে তা তাঁরই জন্য করা হবে। তিনি দয়ালু মানুষকে তার পরমপিতার আশীর্বাদের পাত্র বলে পরিচয় দিলেন, তাদের প্রতিশ্রুতি দিলেন তারাই শাশ্বত জীবন পাবে। তাই খ্রিস্টের আশ্রয়ে বিশ্ব সৃষ্টি তোমার জয়গানে নিত্য নন্দিত, স্বর্গদূত বাহিনী নিত্য মুখর তোমার স্তুতি গানে, আমরাও তাদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে গেয়ে উঠি এই অবিরাম মহিমা গান। হে প্রভু, তুমি পবিত্র, সমস্ত পবিত্রতার উৎস, অনুনয় করি শিশির বর্ষণের মতো তোমার আত্মার প্রেরণে উপহার পবিত্র করো, যেন তা আমাদের জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহ ও রক্তে পরিণত হয়। মৃত্যু যাতনায় স্বেচ্ছায় সমর্পিত হওয়ার ক্ষণে তিনি রুটি হাতে নিলেন এবং ধন্যবাদ জানিয়ে তা ভাঙলেন এবং তার শিষ্যদের দিয়ে বললেন, নাও এ থেকে খাও সকলে, কেননা এ আমার দেহ যা তোমাদের জন্য সমর্পিত হবে। তেমনি ভাবে সান্ধ্য ভোজের পরে তিনি পানপাত্রটিও নিলেন, পুনরায় তোমাকে ধন্যবাদ জানিয়ে তার শিষ্যদের দিয়ে বললেন, নাও
এ থেকে পান করো সকলে, কেননা এ আমার রক্তের পানপাত্র, নূতন শাশ্বত সন্ধির রক্ত, যা তোমাদের অনেকের জন্য পাপমোচনের উদ্দেশ্যে পাতিত হবে। আমার স্মরণার্থে তোমরা এই অনুষ্ঠান করো। আসুন বিশ্বাসের রহস্য ঘোষণা করি। হে প্রভু, তার মৃত্যু পুনরুত্থানের স্মরণ উৎসব পালন করে আমরা জীবনদায়ী রুটি ও মুক্তিদায়ী পানপাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সম্মুখে দাঁড়াতে ও তোমার সেবা করতে তুমি আমাদের যোগ্য করে নিয়েছ, তোমাকে ধন্যবাদ জানাই। মিনতি করি, খ্রিস্টের দেহ রক্তে সহভাগী হয়ে আমরা যেন পবিত্র আত্মার দ্বারা সম্মিলিত হয়ে এক হতে পারি। হে প্রভু, সমগ্র ভূমণ্ডলে তোমার উপাসক মণ্ডলীকে স্মরণে রেখো। আমাদের পোপ ফ্রান্সিস, আমাদের আর্চবিশপ বিজয় এবং সকল যাজক সমাজের সাথে তোমার মণ্ডলীকে প্রেমের পূর্ণতায় গড়ে তোল। পুনরুত্থানের প্রত্যাশায় নিদ্রিত আমাদের ভাই বোনদের এবং তোমার দয়ার আশ্রয়ে মৃত সকলের কথাও স্মরণে রেখো। তোমার মুখমণ্ডলের বিভায় তাদের স্থান দিও। অনুনয় করি আমাদের সকলের প্রতি সদয় হও, যেন ঈশ্বর জননী ধন্যা কুমারী মারিয়া, তার স্বামী ধন্য জোসেফ, ধন্য প্রেরিত শিষ্যগণ এবং যুগে যুগে তোমার প্রীতিভাজন সকল সাধু সাধ্যের সঙ্গে আমরাও শাশ্বত জীবনে সহভাগী হওয়ার যোগ্য হয়ে উঠি এবং তোমার প্রশংসা ও মহিমা কীর্তন করতে পারি, তোমার পুত্র যীশু খ্রিস্টেরই দ্বারা। তার দ্বারা, তার সঙ্গে, তারই মধ্যে পবিত্র আত্মার সংযোগে এ সর্বশক্তিমান পিতা পরমেশ্বর সমস্ত গৌরব তোমারি, তোমারি সমস্ত মহিমা যুগ যুগান্তরে। মুক্তিদাতার আদেশে এবং ঐশ্বর্য শিক্ষায় প্রবুদ্ধ হয়ে আমরা নির্ভয়ে বলি, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্ত্যেও পূর্ণ হোক, আমাদের দৈনিক অন্ন অদ্যমাদিয়কে দাও এবং আমরা যেমন অপরাধীয়কে ক্ষমা করি তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো, আর আমাদিগকে প্রলোভনে পড়িতে দিও না কিন্তু অনর্থ হতে রক্ষা করো। হে প্রভু, অনুনয় করি সকল অনর্থ হতে আমাদের রক্ষা করো, প্রসন্ন হয়ে প্রত্যহ আমাদের শান্তি প্রদান করো, যেন তোমার করুণার উপর নির্ভর করে আমরা পাপ থেকে সর্বদা মুক্ত এবং সমস্ত সংকট থেকে নিরাপদে থাকি। আমরা রয়েছি সেই পূর্ণ আশায় এবং আমাদের মুক্তিদাতা যীশু খ্রিস্টের আগমনের প্রতীক্ষায়। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার পেয়ে শিষ্যদের বলেছ, আমি তোমাদের কাছে শান্তি রেখে যাচ্ছি,
আমারই শান্তি তোমাদের দান করছি। আমাদের পাপের প্রতি নয়, বরং তোমার মণ্ডলীর বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। প্রসন্ন হয়ে তোমার ইচ্ছা অনুসারে তাকে শান্তি ও একতা প্রদান করো। তুমি জীবিত আছো, রাজত্ব করছো যুগে যুগান্তরে। আমেন। প্রভুর শান্তি সর্বদা আপনাদের সকলের মধ্যে বিরাজ করুক। আসুন আমরা এখন পরস্পরকে শান্তি প্রদান করি। ঈশ্বরের মেষ শাবক, দেখুন যিনি বিশ্ব পাপহর। ধন্য আমরা যারা মেষ শাবকের ভোজে নিমন্ত্রিত। প্রভু, তুমি যে আমার গৃহে প্রবেশ করবে, আমি তার যোগ্য নই, বরং শুধু তোমার বাক্যে আমার আত্মা নিরাময় হবে।
খ্রিস্টে প্রিয়জনেরা, সবাইকে জানাই পূর্বীয় প্রীতি এবং শুভেচ্ছা। সব ঈশ্বরের দয়া, আমরা খুবই বৈরী আবহাওয়ার মধ্য দিয়ে আসছিলাম গতরাত্রে। গতকাল প্যান্ডেলের বেশ কিছু অংশ একেবারে উড়িয়ে নিয়ে গেছে, ছিঁড়ে ফেলেছে, এবং এখনও সেই বাতাসের ঝাপটা অনেক কিছু নষ্ট করছে, কিন্তু আমাদের ভক্তি বিশ্বাসের প্রকাশ কিন্তু নষ্ট করতে পারেনি। আমরা অনেক মানুষ, অনেক ভক্তজন আজকে সমবেত হয়েছি এই পূর্বীয় প্রথম খ্রিস্টজাগে অংশগ্রহণ করতে। প্রথমেই পরম করুণাময় ঈশ্বরকে ধন্যবাদ জানাই এই সকালটা এত সুন্দর আমাদের দেওয়ার জন্যে। ধন্যবাদ জানাই সিলেট ধর্মপ্রদেশের ধর্মপাল শ্রদ্ধ বিশপ ফ্রান্সিস শরৎ গমেশকে, যিনি আমাদের জন্যে দুটি খ্রিস্টজাগেই পৌরোহিত্য করবেন, এবং আজকের প্রথম খ্রিস্টজাগে তিনি অত্যন্ত সুন্দর সহভাগিতা রেখেছেন, যা আমাদের প্রত্যেককে অনুপ্রাণিত করছে। সেই জন্য বিশপ মহোদয়কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অবসরপ্রাপ্ত বিশপ থিটুনিয়াস গমেশ, ঢাকার ভিকার জেনারেল ফাদার গ্যাব্রিয়েল কোরাইয়া, সকল ফাদার ব্রাদার সিস্টারগণ, বিভিন্ন ধর্মীয় সামাজিক অর্থনৈতিক প্রতিষ্ঠানের প্রধানগণ, সবাইকে পূর্বীয় শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ জানাই নবেনার সময় যে সকল পুরোহিতগণ তাদের জ্ঞানগর্ভ, যোগ উপযোগী ও অনুপ্রেরণামূলক ধর্মোপদেশ সহভাগিতা রেখেছেন তাদের সকলকে। বিশেষভাবে আজকে ধন্যবাদ জানাই ফাদার ভিনসেন্ট, যিনি এমসি হিসেবে দায়িত্ব পালন করছেন, এবং ফাদার সেন্টু কস্তা বিশেষ দায়িত্ব পালন করছেন, এবং আমাদের সহকারী পাল পুরোহিত ফাদার রিপন রোজারিও ছাড়া আর অনেকেই বিভিন্ন দায়িত্ব পালন করছেন ফাদারগণ, তাদেরকেও আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ জানাই নবেনায় অংশগ্রহণকারী প্রতিটি গ্রাম, গ্রাম প্রধান, তার গ্রাম পরিষদ, গ্রামের সকল গানের দলকে, বাণী পাঠক, সেবক সেবিকা, আরতি কন্যা, পতাকাবাহী শিশু, শিশুদের পরিচালিকা, শিশু অ্যানিমেটর, ধর্মপল্লীর উপাসনা পরিষদ, বিভিন্ন উপকমিটি প্রধান ও সদস্যগণ, পালকীয় পরিষদ, পর্বোদযাপন উপলক্ষে গঠিত কেন্দ্রীয় কমিটি, স্বেচ্ছাসেবক, বনানী সেমিনারিয়ানগণ, নিরাপত্তা কর্মী, আমাদের নিয়মিত সকল কর্মীদের জানাই কৃতজ্ঞতা। ধন্যবাদ জানাই পাঞ্জরা এসএমএস সিস্টারদেরকে, যারা নবেনাসহ সারা বছর তীর্থস্থান দেখভাল এবং বিভিন্নভাবে শ্রম দিয়ে থাকেন। এছাড়া নাগরী ধর্মপল্লিস্থ হোলিক্রস ব্রাদার্স, জুনিরেট হোস্টেলের ছেলেদের, পাঞ্জরা হোস্টেলের মেয়েদের, আরএনডিএম সিস্টার্স ধনন, সালিসেন সিস্টার্স পারাটেক, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাই স্থানীয় সরকারের প্রশাসন, ইওনো, কালীগঞ্জ স্থানের ভারপ্রাপ্ত কর্মকর্তা, এএসপি, চেয়ারম্যান, মেম্বারসহ নিরাপত্তা কাজে নিয়োজিত সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাই সকল পর্বকর্তা যারা বিভিন্নভাবে অনুদান দিয়েছেন, এছাড়া বিশেষভাবে যারা আর্থিক সহায়তা দিয়েছেন, সিসিলিয়া প্রীতি সমাধার ফ্লোরিডা ইউএসএ, সিসিলিয়া রড্রিক্স মোহাম্মদপুর, জোসেফিন ডি ক্রুজ ভুরুলিয়া, ক্রিস্টাবেল র্যান্ডলফ বনানি, প্রদীপ এবং লতা ছোটগোল্লা, সজল ক্রিস্টোফার ডি ক্রুজ ও পরিবার শোলপুর, রঞ্জন পালমা ও পরিবার বাগদি, মিস্টার আগুস্টিন গমেশ ও পরিবার পাগার, নাম প্রকাশে অনিচ্ছুক ইতালি প্রবাসী, আরও যারা আর্থিকভাবে বিভিন্ন সহায়তা দিয়েছেন তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। নাগরী খ্রিস্টান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড নাগরী এবছর নয় দিন নবেনাসহ পর্বদিনের সাউন্ড সিস্টেম এবং পর্বদিনের অনুষ্ঠানগুলো লাইভ সম্প্রচার করার ব্যবস্থা করে দিয়েছেন, এর জন্য আমাদের সকলের পক্ষ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সম্মিলিত গানের দল সবসময়ে অত্যন্ত নিষ্ঠা এবং আন্তরিকভাবে তারা উপাসনায় সহযোগিতা দিয়ে আসছে। আজকেও তারা অনেক সুন্দর খ্রিস্টীয় উপাসনা সঙ্গীত দিয়ে আমাদের ভক্তি আধ্যাত্মিক চেতনা বাড়িয়ে দিয়েছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে স্মরণ করি তাদের যারা পর্দার অন্তরালে থেকে কিংবা বিভিন্নভাবে সহায়তা দিয়েছেন,
যাদের নাম হয়তো এখানে বলা যায়নি বা বাদ পড়ে গেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সবশেষে সাধু আন্তনি সকলকে সুস্বাস্থ্য দান করুন, দীর্ঘায়ু এবং শান্তি দান করুন। জয় যীশু, জয় সাধু আন্তনি। যারা আমরা বিস্কুট ও অন্যান্য জিনিসপত্র আশীর্বাদের জন্য সাথে এনেছেন তারা তা উঁচু করে ধরবেন। পরম শ্রদ্ধেয় বিশ্ব মহোদয় বেদিতে থেকেই সেই সকল জিনিসের উপর আশীর্বাদ প্রদান করবেন। ধন্য তুমি বিশ্বপ্রভু পরমেশ্বর, ধন্য তোমার পদান্নতা। তোমার পুত্র যীশুখ্রিস্টের দ্বারা তুমি আমাদের সব কিছু দান করে থাকো, সমস্তই আশীষ ধন্য ও পবিত্র করো। হে পিতা, আমরা এখন তোমাকে বিনীত অনুনয় করি, তোমার ভক্ত সেবক সাধু আন্তনির পুণ্য ফলের সহভাগী হতে তোমার এই ভক্ত জনগণ যে দ্রব্য সামগ্রী সাথে এনেছে তা তুমি আশীর্বাদ করো। এমন করো যেন এই দ্রব্য সামগ্রীর গ্রহণে ও ব্যবহারে আমাদের সকলের ভক্তি যেন সার্থক হয়ে ওঠে এবং এইভাবে দিন দিন তোমার প্রতি আমরা যেন বিশ্বাসে বৃদ্ধি লাভ করতে পারি। এই প্রার্থনা করি প্রভু যীশু খ্রিস্টেরই নামে। আসুন আমরা প্রার্থনা করি। হে পরমেশ্বর, এই অনুষ্ঠানের শেষে তোমাকে অনুনয় করি, তোমার প্রেরিতদের বাণী প্রচারে আমাদের অন্তরে যে খ্রিস্ট বিশ্বাস জেগে উঠেছে এবং পাদুয়াসদ আন্তনির একাত্ম প্রযত্নে সুরক্ষিত রয়েছে, এই যজ্ঞানুষ্ঠানে যোগদানের ফলে সেই খ্রিস্ট বিশ্বাস যেন আমাদের দৈনন্দিন জীবনে শতপূর্ণ ফলে সার্থক হয়ে ওঠে, এই প্রার্থনা করি প্রভু যীশু খ্রিস্টেরই নামে। শ্রোতাবচন প্রিয়জনেরা, আসুন এই মহা আনন্দের দিনে আমরা মাথা নত করে ঈশ্বরের আশীর্বাদ কামনা করি। পিতা পরমেশ্বর, যিনি আজ সাধু আন্তনির পর্ব পালনে আমাদের সম্মিলিত করেছেন, তিনি আপনাদের আশীর্বাদ করুন, তার পিতৃস্নেহে আপনাদের সকলকে ঘিরে রাখুন, তার শান্তির আশ্রয়ে নিরাপদে রাখুন, আমেন। প্রভু যীশু খ্রিস্ট, যিনি সাধু আন্তনিকে সক্রিয় ভাতৃপ্রেমের আদর্শ করে তুলেছেন, তাকে এক বিজ্ঞ ও বিশ্বস্ত পালক করে তুলেছেন, তিনি আপনাদের সকলকে আশীর্বাদ করুন। আপনারা যেন সেই অনন্য পালকের সাহায্য পেয়ে খ্রিস্টবাণীর যথার্থ সাক্ষী হয়ে ওঠেন, আমেন। পরম পবিত্র আত্মা, যিনি সাধু আন্তনির অন্তর বিচিত্র ঐশ্বদানে ভূষিত করেছেন, তাকে অনুকরণীয় শিক্ষাগুরু করে তুলেছেন, তিনিও আপনাদের আশীর্বাদ করুন। আপনারা যেন সেই অনন্য গুরুর শিক্ষা সানন্দে গ্রহণ করতে পারেন, আমেন। সর্বশক্তিমান ঈশ্বর, পিতা ও পুত্র ও পবিত্র আত্মা আপনাদের সকলকে আশীর্বাদ দান করুন। খ্রিস্টযাগ সমাপ্ত হলো, আপনারা যান জগতে খ্রিস্টের মঙ্গলবাণী প্রচার করুন। ঈশ্বরকে ধন্যবাদ। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আয় ছুটে আয় মহান সাধু আন্তনি, এলেন পাঞ্জরা